देखिए एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज योर एबीसी न्यूज एजीटी लाइव। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন 500 উপর জীবনদায়ী ওষুধ যেগুলো ঘুম থেকে উঠে সাধারণ মানুষের দরকার হয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যেটা অকল্পনীয় তার সঙ্গে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একক হারে মূল্য বৃদ্ধি ঘটছে একবারে সবজি থেকে শুরু করে সর্ষের তেল থেকে শুরু করে চাল ডাল লবণ তেল কিচ্ছু বাদ নেই যা মানুষের দরকার সব কিছুর মূল্য বাড়ছে 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 তার কোনো শেষ নেই এটা অন্তহীন এবং সরকারের কোনো হেল্পফুল নেই এটার সঙ্গে আপনারা যারা দিয়ে বাড়িতে আছেন আমরা লক্ষ্য করলাম আপনারা সামনে চলে আসুন যে এই জিনিসপত্রের যেমন বাড়ছে পিছনে আসুন দিতে জলরে আরো হলে আসুন এবং চলছে আরো করে আমরা লক্ষ্য করছি মূল্য সূচকের সঙ্গে শ্রমজীবীদের বৎসরে দুইবার ভিডিএ বলে এটাকে বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরা রাজ্যে ক্ষমতাসীন ছিল ত্রিপুরা রাজ্যে ভিডিএ চালু করে যে মূল্য সূচক অনুযায়ী বেসরকারি সরকারি আধা সরকারি সমস্ত ক্ষেত্রে তাদের জন্য ভিডিএটা বাড়ানো হবে কিন্তু লক্ষ্য করা হলো গত চার বছরের মধ্যে এই নতুন সরকার বিশেষ করে বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর বিডিএ বাড়িয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং তার সঙ্গে আবার এক বছর বা দুই বছর পর পর শ্রমজীবীদের মজুরিটা রিভাইজ করা হতো এবং মূল্য সূচক অনুযায়ী সমস্ত ক্ষেত্রে মজুরিটা পুনর্নির্ধারণ করা হতো এক্ষেত্রেও কমিটি বসতো কমিটি বসে সেটা করতেন এটাও তারা করছেন না তাহলে গত চার থেকে সাড়ে চার বছরে জিনিসপত্রের দাম বাড়িয়েছে 100 গুণের বেশি কিন্তু মজুরি আরো কমে গেছে কোভিড পিরিয়ডে আমরা লক্ষ্য করলাম মজুরি কমে গেছে তাহলে মজুরি কমছে আর ওইদিকে জিনিসপত্রের দাম বাড়ছে তো বাদ বিক্রি করে মানুষ ওনার তো মারা যাবে বিনা চিকিৎসা মারা যাবে এবং কেন্দ্রীয় সরকারের হেলদম নেই রাজ্য সরকারের হেলদম নেই বিজেপি সরকার যতদিন দিল্লিতে থাকবে এটা কর্পোরেটের বহুজাতিক সংস্থা একচেটিয়া পুঁজি কালোবাজারি দৈনিক বণিক গ্যাস লুটেরাদের কারবারি হিসেবে কাজ করছে কারবারি ঠিকাদার হিসেবে কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার
যেই কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট যেটা ছিল সেটাও অচল করে দিয়েছেন।